চন্দ্রমল্লিকা ফুলের মতো দেখা যায় অনেকটা। এই যে আমাদের পাশে পাশে মরিচ গুলা মাশাআল্লাহ মরিচ, আর এই যে বিশাল বড় একটা ধন্যবাদ আম্মা উঠে আনছে, আর একটা সিম ফুল দেখতে অনেক সুন্দর লাগে সবসময়। এই যে মাশাআল্লাহ আমাদের সিম গাছ এখন কত ফুল, লাস্টের সিম আইসে কি সুন্দর হয়েছে। এখন আবার পুষা গাছ এই যে কতগুলা ডালপালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে ফাইনালি শীত চলে আসতেছে, আমাদের মরিচ গাছ এই যে মরা ধরছে অলরেডি, এটা অলরেডি মরে গেছে, আর এগুলা এরকম হয়ে গেছে। আর এখন যাচ্ছি বেকেডে, আর এটাতে আবার লাস্টের দিকে অনেকগুলো মরিচ আছে, কালো কালো মরিচগুলো। হ্যাঁ ধন্যবাদ আম্মা, কি সুন্দর ধন্যবাদ। আমি এখন বেকারে যাচ্ছি, আজকে আবার একটু হালকা হালকা ঠান্ডা আছে, গত কয়েকদিন মোটামুটি ভালোই গরম ছিল। তো গিয়ে দেখাচ্ছি গাছের লাস্ট আপডেট, কচু গাছ আবার এখন অনেক ভালো হইতেছে। এই যে মাশাআল্লাহ সিম গাছে এত ফুল আসছে, নতুন করে আবার সিম গাছগুলো সুন্দর করে একদম সাজুগুজু করেছে, অনেক ফুল আসছে সিম গাছে। কিন্তু আজকেই ঠান্ডা পড়ে গেছে, আরও কয়েকটা সিম আছে খুঁটিনাটি। এই যে এখন এই সিমগুলো পর্যন্ত যদি থাকে, আর একটা সপ্তাহ থাকলেই এই সিমগুলো সব বাতিয়ে যাবে। আরে এদিকে ছিল ধন্যবাদ, ওগুলো অনেকগুলো ধন্যবাদ। এই যে আমাদের কাদা গাছে সিম ধরছে, এইখানে ধরছে, এখানে যে পার্পল শিরোলা সিমগুলো ধরছে ওই জায়গায় ধরছে, আর এই যে একটা ছোটো ছোটো সিম কতগুলো আসছে। আর এই যে এই যে পুঁইশাক গাছগুলো আমি কেটে দিয়েছিলাম, এখন আবার পুঁইশাক গাছ এই যে কতগুলো ডালপাল মেলছে, এই যে শীতের জন্য এগুলো পারে না, বেঁকা হয়ে গেছে। এই যে আরে আমার হাতটা পুড়ে ফেলছিলাম দুদিন আগে রান্না করতে গিয়ে, এই যে হাতটা একদম দাগ হয়ে গেছে। আর এই যে টমেটো গাছ কি সুন্দর হয়েছে, এই টমেটো গাছ লাগালে তো টমেটো দিলাম গো, টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়েছে। লাউ গাছ, লাউ গাছ আমার কেটে ফেলছে, আমি কাজে ছিলাম, লাউয়ের মাথা একদম খালি করে ফেলছে, এদিকে কতগুলা কেটে ফেলছে। এখন এখানে খালি কয়েকটা সিম আছে, আমি এই সিমগুলো শুধু পাকানোর জন্য রাখছি, দুইটা সিমের থাকা দেখি, এটা যদি পাকতে পারে শেষ পর্যন্ত বলা যায় না, যে অবস্থা পাকবো কিনা জানি না। এখানে কিছু সিম রাখছি, আল্লাহ গো আমার এই সিমগুলো একটু পাকতে দিও গো, এই কটা আর এই কটা, এই কটা সিম পাকলে যদি আমার বিসিটা হয়। কিন্তু এখানে দ্বিতীয় ধাপে ধন্য গাছ অলরেডি আমরা একবার শেষ করছি, এখন তৃতীয় ধাপে আবার ধন্য গাছ উঠতেছে। এই যে আবার ছোট ছোট গাছ উঠতেছে, এখান থেকে আমাকে একটা পাইরা নিছে। শীত শীত আজকে শীত শীত অনেকে দূরে লয়ে গেল। আর এই কচু গাছগুলো লাস্টের দিকে এসে একটু ভালো হয়েছে, কারণ এখন আলো বাতাস পাইছে, আর আমি গাছের গোড়ায় মাটিয়ে দিয়ে দিয়েছিলাম ভালো করে। তো এই যে লাউ গাছের যাহা একবার শেষ হয়ে গেছে, আর কিছু নাই। তো এখন এই খুঁটিনাটির জিনিসগুলোর গার্বেজ করতে হবে, গার্বেজ করে ফেলা দিলে আমাদের 2022 এর গার্ডেন একদম ক্লিয়ার। আর একটা টমেটো এখনো গাছে আছে, এই যে এটা এখনো পাকে নাই, এটা অলমোস্ট পাকার পথে, ইয়েলো একটা কালার হয়ে গেছে। এখানে আবার দুইটা আছে, কোথায় ধরছে টমেটো গাছ, মানে এত বড় ওই যে পুরা উপরে উঠেছে। আর এই যে আমাদের লাকড়িগুলো এই বছর রান্না করার সুযোগ হলো না, এগুলো আবার রেখে দিচ্ছে আগামী বছরের জন্য, দেখি কি হয়। আর এই বেগুন গাছ ধরবে না, এই যে বেগুনের ফুল তো মরে গেছে গো, আর ধরে কুলাইতে পারলো না, এই বেগুনের ফুলগুলো মরে গেছে, কি সুন্দর হয়েছিল বেগুনের ফুলটি। আল্লাহ এই একটা ধন্যবাদ আমা, বিশাল বড় এটা তুলে হালাই, এই দুইটা, এই যে দুইটা ধন্যবাদ, সবগুলা তো ফুল আসছিল বেগুন গাছের, কিন্তু শেষ মেশ ধরতে পারলো না আরকি। এটা তো কত ফুল আসছে, সব বেগুন গাছে ফুল আসছিল, এটা তো কত ফুল আসছে, এ ডাটা আছে এখানে, সবগুলা গাছের মধ্যে একটা দুইটা করে ডাটা আছে। আর এই জায়গায় একটা কচু গাছ আছে, আরে আরেকটা ধন্যবাদ ধন্য গাছ, বিশাল বড় এই যে, কি সুন্দর হয়েছিল। এই যে ধন্যবাদ, তোদের হাতের গুলো দিয়ে কত লাগছে, কি সুন্দর মাশাআল্লাহ। এই হলো আমাদের বিলাতি ধন্যবাদ। তো এই দুইটা ধন্যবাদ গাছ 5 টাকা দা কিনে আনছিলাম, কিন্তু এতদিন ওই যে গাছের জন্য এগুলো অন্ধকারে ছিল, এখন একটু আলো মেলছে, তো গাছটা তুলে রাখলো, ডাটা গাছ করতে গেলে উঠছে উড়াইয়া, একটা টপে তুলে রাখলে মনে হয়তো। এই যে ফাইনালি একটা সিমের সম্মান করতে পারছে, যে সবুজ শিরল সিম গুলো একটা পাকা পাশে রেখে পারে ফেলবো, আচ্ছা একটু বাতি হোক, জানি কি পরিমাণ ফুকে দর্শে সিমের মধ্যে, শেষ মাসে এসে ফুকে আর ছাড়লো না। এই এদিকে একটা পাকা সিম আছে, সিমটা বারে বলে ওরে আল্লাহ, এই তো লাগবে।
শেষ মাস সিম গাছের মধ্যে এত ফুল আসছে এখন কয়দিন আর থাকলে আবার কত সিম ধরতো মাশাআল্লাহ ভালো হয়েছে এই দুটো ফাইরা না দরন দরন দর এই না গুড়াটা ধরে এ ফাইরা গেল রে আর এই জায়গা গুলো ফাইরা দিলাম না 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 এখানে একটা মাশাআল্লাহ কি বড় সিমের ফুল আইছে এইটাতে সিম ধরলে এটি এক তরকারি সিম হয়ে যাবে দেখছি এই সিম টোকাইতে টোকাইতে আমাদের এক তরকারি সিম হয়ে গেছে আবার একটা পেঁয়াজ ছিল পেঁয়াজ আছে কোনটা আমাদের বাসার সামনে গাছটার মধ্যে এই যে সুন্দর সুন্দর এগুলা লাল লাল একরকম গোটা হয়েছে আর কি দেখতে কি সুন্দর লাগে মনে হয় ফল ধরে আছে আমার পাশের বাসা এদিকে যাচ্ছি যেখানে আমার মরিচ গাছ এদিকে ওই যে শেষে দেশে এত সুন্দর ফুল ফুটছে ওয়া এই যে কি সুন্দর ফুল ফুটে আছে আমাদের পাশের বাসার বাগানে এগুলো আবার একরকম ফুল এটা হলো ঘাস পাতা আর কি একরকম কি পাতা আমি জানি না সেটা থেকে কি সুন্দর পারপর পারপর ফুলগুলো হয়েছে চন্দ্রমল্লিকা ফুলের মতো দেখা যায় অনেকটা এই যে আমাদের পাশের বাসার মরিচ গাছ মাশাআল্লাহ কত মরিচ ধরছে আল্লাহ রে মাশাআল্লাহ মাশাআল্লাহ এত মরিচ ধরতেছে আমার এই ফুল গাছগুলা কয়েক মাস হয়ে গেল এখনো ফুল ফুটতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ গুলু গুলু আমাদের বাগানে শেষমেশ সংগ্রহ ওরে আল্লাহ কিউটি কিউটি তো সুন্দর হয়েছে পুঁইশাকগুলা এই হলো আজকে আমাদের বাগানের পুঁইশাক যা পুঁইশাক হয়েছে এক তরকারি হয়ে যাবে ধনে পাতা একটা সিম আর মরিচ আর হলো পুঁইশাকের গোটা তো ভালোই শেষমেশ গাছ গাছালি খুঁজে গেছে তরকারি হয়ে গেল এগুলো দিয়ে আমি রান্না বান্না করবো তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমাদের এই যে কতগুলো মরিচ এগুলো হলো দেশি মরিচ এই মরিচগুলো খাইতে অনেক মজা অনেক সুন্দর স্মেল আসে এই মরিচগুলো হলো জেসমিনের মরিচ